হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আর্নেস্ট হেমিংওয়ের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে লেখকের জীবনী, নোভেলের সেটিং, ক্যারেক্টার লিস্ট, সামারি, সিম্বলিজম এবং বিভিন্ন থিম নিয়ে। আর্নেস্ট হেমিংওয়ে তার বাস্তব জীবনে মৎস্য শিকার তার অন্যতম প্রিয় শখ ছিল। এছাড়া তিনি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা এসবের প্রতিও আগ্রহী ছিলেন। তিনি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের ভয়াবহতাকে তিনি খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন। তার জীবনে তিনি অনেক যুদ্ধের ভয়াবহতা দেখেছেন এবং তার এসব প্রতিকূলতা, তার ব্যক্তিগত জীবনের কষ্ট সবকিছু মিলে তিনি তার দ্য ওল্ড ম্যান এন্ড সি উপন্যাসে তুলে ধরেছেন। হেমিংওয়ে তার এই উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার প্রাপ্ত হন এবং এক বছর পর সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সিকে বলা হয় নোভেল্লা। নোভেল্লা হচ্ছে নোভেলের চেয়ে একটু ছোট। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি এর সেটিং হচ্ছে কিউবার একটি শহর হাবানায়ের খুব কাছের একটি গ্রামে। নোভেল্লার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো, এই নোভেলের নায়ক হচ্ছে সান্তিয়াগো। তিনি একজন মৎস্য শিকারী এবং বিপত্নিক, অর্থাৎ তার স্ত্রী মারা গেছেন। সান্তিয়াগো খুব ভালো মনের মানুষ, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে। তিনি অনেক দিন টানা কোনো মাছ ধরতে পারেনি, প্রায় 84 দিন। এজন্য মানুষ তাকে বিভিন্নভাবে কটাক্ষ করে, তারপরও সে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে। তার বেশ বয়স হয়েছে, তবু তিনি যৌবনের কর্মচঞ্চলতা ও উদ্যমের কথা মনে করেন বারবার এবং তিনি চিন্তা করেন সে সময় তিনি কত শক্তিশালী এবং সফল ছিলেন। তার অধিকাংশ সময় কাটে তার শিক্ষানবিশ, অর্থাৎ তার কাছ থেকে মাছ ধরা শিখে তার ছাত্র ম্যানোলিনের সাথে। ম্যানোলিন তাকে বিভিন্ন কাজে সাহায্য করে। আর অপরদিকে সান্তিয়াগো, আমাদের গল্পের হিরো, সে তাকে তার প্রিয় খেলোয়াড় গ্রেট ডিমে গিয়েও এবং তার বেসবল নিয়ে বিভিন্ন খেলা বা গল্প শোনায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ম্যানোলিন। সে একজন তরুণ কিউবান বালক। সে ছোট থেকেই সান্তিয়াগোর কাছে মাছ ধরা শিখে আসতেছে। সে সান্তিয়াগোর বুড়ো বয়সে বিভিন্নভাবে তাকে সেবা যত্ন করে, সাহায্য করে এবং 84 দিন মাছ সে ধরতে পারেনি, তবু তাকে অনুপ্রেরণা দিয়ে যায় যে সে অবশ্যই ধরতে পারবে। তবে ম্যানোলিনের বাবা মা চায় না সে সান্তিয়াগোর কাছে আর নিজের সময় নষ্ট করুক, কারণ সান্তিয়াগো নিজেই একজন অসফল ব্যক্তি যে টানা প্রায় 3 মাসের কাছাকাছি এখনও কোনো মাছ ধরতে পারেনি। তৃতীয় ক্যারেক্টার হচ্ছে পেরিকো। সে শান্তিয়াগোর প্রতিবেশী, সে নিজেও একজন মৎস্যজীবী। সে প্রত্যেক দিন শান্তিয়াগোর জন্য সংবাদপত্র এনে দিত, যেন সে সংবাদপত্রে সে তার প্রিয় বেসবল খেলার ফলাফল দেখতে পারে। এজন্য আমরা উপন্যাসের শেষে দেখতে পাই শান্তিয়াগো যে বড় মাছটি শিকার করে সেটির মাথাটি পেডিকোকে উপহার স্বরূপ দিয়ে দেয়। চতুর্থ এবং আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো মার্টিন। সে সমুদ্রের উপকূলবর্তী একটি ক্যাফে আছে, সেখানে সেটার মালিক। সব মৎস্যজীবী সহ শান্তিয়াগো তারা সেখানে খাওয়ার জন্য যেত, তবে মৎস্য শিকারে যেহেতু মৎস্য শিকার করে উপার্জন করতো এবং শান্তিয়াগো অনেকদিন ধরে মাছ শিকার করতে পারেনি, তবু সে তাকে খাবারের ব্যবস্থা করেছিল এবং তার অভাবের সময় বেশ সাহায্য করেছিল। চলুন গল্পের মূল আলোচনায় যাওয়া যাক। বুড়ো শান্তিয়াগো হাবানার উপকূলবর্তী অঞ্চলের এক মৎস্য শিকারী। সে বিপত্নিক, তার স্ত্রী বেঁচে নেই, সে একাকেই বাস করে। সে বিগত 84 দিন একটিও মাছ শিকার করতে পারেনি। তার একজন ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে ম্যানোলিন। সে শান্তিয়াগোর কাছে মাছ শিকার করা শিখে। তবে ইদানিং ম্যানোলিনের বাবা মা তাকে অন্য কোনো ভাগ্যবান মাছ শিকারীর হয়ে কাজ করতে বলতেছে, কারণ যেহেতু শান্তিয়াগো নিজে কোনো মাছ ধরতে পারে না অনেকদিন ধরে, তারা ভাবে যে তার ভাগ্য আসলে শেষ হয়ে গেছে মাছ ধরার জন্য। কিন্তু ম্যানোলিন নিজেও বুড়ো শান্তিয়াগোকে খুব পছন্দ করে এবং শান্তিয়াগো ম্যানোলিনকে অনেক আদর স্নেহ করে এবং তাকে মাছ ধরানো শেখায়। তাই ম্যানোলিন বুড়ো শান্তিয়াগোর সঙ্গ ছাড়ছে না। রোজ তারা একত্রে সমুদ্র তটে যায়। ম্যানোলিন শান্তিয়াগোর মাছ ধরা নৌকাটি তীরে টেনে তুলতে সাহায্য করে ফিরে আসার সময়, এবং পরদিন আবার যখন শান্তিয়াগোর মাছ ধরার জন্য যায় তখন তাকে উৎসাহ দেয় এবং নৌকাটি সমুদ্রে ভাসিয়ে দেয় হচ্ছে তার ছাত্র ম্যানোলিন। বৃদ্ধ সময়ে শান্তিয়াগোর সেবা কোনো কমতি রাখেনি ম্যানোলিন। তার জন্য খাবার এবং পোশাকের বন্দোবস্তও সে করে যাচ্ছে। এর বিনিময়ে সে শান্তিয়াগোর কাছ থেকে কিংবদন্তি বেসবল খেলোয়াড়ের গল্প শোনে। শান্তিয়াগোর
যৌবনকালে আফ্রিকায় অভিযানের ব্যাপারে জানতে পারে। কারণ সান্তিয়াগো যখন যুবক ছিল সে সময় সে আফ্রিকায় বেশ কিছু অভিযানে যায়। প্রতি রাতে সান্তিয়াগো আফ্রিকার সমুদ্র তটে সিংহদের হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখে। প্রতি ভোরে সে ম্যানোলিনের পৈতৃক নিবাসে হেঁটে যায় এবং ম্যানোলিনকে ঘুম থেকে ডেকে তোলে। ম্যানোলিন নৌকাটি পানিতে নামিয়ে দেয়। এরপর সান্তিয়াগো রোজকার মতো একা বেরিয়ে পড়ে সমুদ্রের নীলে। যদিও 84 দিন ধরে সে কোনো মাছ ধরতে পারেনি, তবু সে প্রত্যেক দিন ধৈর্যের সাথে মাছ ধরতে যায় এবং প্রতিদিনই ভাবে যে আজকে তার জন্য অবশ্যই কোনো মাছ রয়েছে এবং সে শিকার করতে পারবে। 85তম দিন ভোরবেলায় ম্যানোলিন সান্তিয়াগোকে সমুদ্রে নৌকা ভাসাতে সাহায্য করে। সান্তিয়াগো সচরাচর যেখানে মাছ ধরত সেখান থেকে সে একটু পেরিয়ে গেল, কারণ এই জায়গাটিতে গত সপ্তাহে সে এসেছিল বড় মাছ পাওয়ার আশা, কিন্তু পায়নি। আজ তাই ভাগ্য সুপ্রসন্ন হবে এ ভেবে সে সামনে এগিয়ে চলে। বিকেলের দিকে সে একটি 10 পাউন্ডের টুনা শিকার করতে সক্ষম হয়। তার সারাদিনের পরিশ্রম সার্থক হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই সে তার যে লাইনগুলো ফেলেছিল মাছ ধরার জন্য, সেখানে কোনো মাছ ধরা পড়েছে এবং মাছ টান দিচ্ছে এটা সে টের পেল। এবং সত্যি বিরাট এক মার্লিন মাছ তার হুকে বিঁধেছে। মাছটা এতই বড় যে সান্তিয়াগো কোনোভাবে সেটা টেনে তুলতে পারছে না। অতিকায় মার্লিন তার ডিঙ্গি নৌকাটিকে ধীরে ধীরে তীর থেকে আরও গভীরে টেনে নিয়ে যেতে লাগলো। অর্থাৎ সান্তিয়াগো কোনোভাবেই মাছটাকে বাঘ মানাতে পারছে না, বরং মাছটা এতই শক্তিশালী ছিল যে তার নৌকাটাই আরও সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সূর্যাস্ত হয়ে গেল। এখন পর্যন্ত সান্তিয়াগো এবং মাছের মধ্যে লড়াই চলছে, কেউ হার মানছে না। সান্তিয়াগো যদিও সেরকম শক্তিশালী নয়, কিন্তু সে অতীতে অনেকবার মাছ ধরেছে তার যুবক বয়সে, এজন্য সে মাছ ধরার ক্ষেত্রে বেশ দক্ষ, অর্থাৎ কৌশলগুলো তার খুব ভালো মতোই জানা আছে। এজন্য শক্তি কম থাকলেও সে মাছটিকে তার আয়ত্তেই রেখেছে এখনও। সান্তিয়াগোর মনে হয় এরই মধ্যে মাছটির সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, কারণ তারা হচ্ছে একে অপরের জন্য পারফেক্ট একদম। তো মাছটা যেমন শক্তিশালী এবং চালাক, ঠিক সেরকম সান্তিয়াগো ধৈর্যশীল এবং দক্ষ। সে মাছটির জন্য করুণা বোধ করছে, আবার সহানুভূতিও বোধ করছে। সে করুণা বোধ করছে এজন্যই যে মাছটা শক্তিশালী, এরকম মাছের বা এরকম প্রাণীর আসলে প্রয়োজন আছে। তবে সে এটা অনুভব করছে যে যেভাবেই হোক তাকে মাছটি শিকার করতে হবে, এবং সে যে 84 দিন ধরে কোনো মাছ ধরতে পারেনি তার থেকে তাকে বেরিয়ে আসতে হবে, কারণ সে ইতিমধ্যে অনেকের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছে। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন এই মার্লিন মাছটি শিকার করা। তাই সে অন্যান্য যে লাইনগুলো ছিল, টোপ ফেলেছিল সমুদ্রে মাছ ধরার জন্য, সেগুলো সে ছিন্ন করে দিল এবং তার পুরো মনোযোগ দিল মার্লিন মাছটি শিকার করার জন্য। এভাবে সেদিন বিকেলের পর রাতও শেষ হয়ে গেল, কিন্তু মাছটা এখনও সমানভাবেই লড়ে চলেছে সান্তিয়াগোর সাথে। পরদিন সকালের সূর্যোদয় হলো, হুকে আটকা পড়া মাছটি হঠাৎই প্রবল শক্তিতে ঝাঁকুনি দিল। অর্থাৎ এতক্ষণ সে একটু শান্ত ছিল মাছটা, কিন্তু এবার ঝাঁকুনি দেওয়া শুরু করলো। হঠাৎ করেই হাতে ধরে থাকা লাইনে জোরে টান পড়ায় সান্তিয়াগোর হাত কিছু অংশ কেটে গেল। সে যখন তার কাটা হাত সামলাতে ব্যস্ত, তখনই দেখতে পেল সে মাছটি সমুদ্র থেকে উপরে একটা লাফ দিয়েছে। ঠিক যেরকম ডলফিনের লাফ দিতে আমরা দেখি, ঠিক সেরকম একটা লাফ দিয়েছে। এক নজরে সে দেখতে পেল মাছটি অনেক বড় আকারের। এরকম মাছ তো কখনো ধরা দূরের কথা, সে কখনো এত বড় মার্লিন মাছ চোখেও দেখেনি। সে তার পুরো মনোযোগ আবার স্থির করল এবং পুরো দমে লাইনটি ধরে রাখলো, কারণ মাছটিকে তার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। শান্তিয়াগো প্রার্থনা করতে থাকে সে যেন এই মাছটি মারতে অবশ্যই সফল হয়। মাছটি শক্তিশালী হওয়ায় সে নিজেও এক ধরনের মানসিক শক্তি পাচ্ছে যে এরকম মাছ তো কি কখনো দেখেইনি, এবং এরকম মাছ যদি সে ধরতে পারে এবং তার উপযুক্ত মাছই সে, এটা মনে করলো যে এরকম মাছই শিকার করা তার উচিত। সে ভাবতে থাকে যদি তার জায়গায় নায়ক জো ডিমেগিও থাকতো তাহলে সে কি করত। এখানে জো ডিমেগিও হচ্ছে একজন বাস্কেটবল প্লেয়ার। সে তার দলকে অনেকবার অনেক শিরোপা জিতিয়েছে, যদিও সেই সময় তাকে বহুবার ইঞ্জুরিতে পড়তে হয়েছে, অনেকবার আহত হতে হয়েছে, তবু সে কখনো খেলা ছাড়েনি এবং তার দলের জন্য সবসময় লড়াই করে গেছে। তার কথা চিন্তা করে বুড়ো সান্তিয়াগো আবার মানসিক শক্তি ফিরে পেল। দ্বিতীয় দিনের সূর্য অস্ত যাবার উপক্রম, অর্থাৎ দ্বিতীয় দিনটাও শেষ হয়ে গেল। সে আবার একটা ছোট লাইন ফেলে একটা ডলফিন শিকার করতে পারলো, কারণ সে এতদিনের খাবার নিয়ে আসেনি। সে ভেবেছিল সন্ধ্যায় ফিরে যাবে, কিন্তু মাছটার জন্য সে যেতে পারেনি, এবং ডলফিন শিকার করে সে তার আপাতত অভুক্ত থাকতে হচ্ছে না, সেটা খেয়ে সে রাত পার করবে।
এদিকে মাছটা লাইনের সাথে তখনও রয়েছে এবং একটু আধটু করে লড়ে যাচ্ছে। সেটা যখন কিছুটা শান্ত হলো, তখন এরই মাঝে কয়েক ঘন্টা সান্তিয়াগো বিশ্রাম নিয়ে নিল। তার ঘুমটা আবার ভেঙে গেল মার্লিন মাছটি যখন আরও মরিয়াভাবে লাফালাফি করছিল। হুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য তুমুল লড়াই করছে মাছটি, এবং এবারেও মার্লিন মাছের টানে তার হাত কয়েক জায়গায় আবার কেটে গেল, কিন্তু সান্তিয়াগো নাছোড়বান্দার মতো লেগেই রইল। এবার মার্লিনটি অনেকটাই কাছে চলে এসেছে এবং সে তার যে নৌকা রয়েছে মাছ ধরার, সমুদ্রে মাছ ধরার নৌকাটি, সেটা চারদিকে ঘিরে চক্কর দিতে থাকলো। এদিকে টানা কয়েকদিন ধরে মাছটির সাথে লড়াই করার জন্য প্রবীণ সান্তিয়াগো তখন ঘুম আর ক্লান্তিতে জর্জরিত। সাধারণত খরস্রোতা, নদী বা সমুদ্র এসবে মাছ ধরার জন্য লাইনের সাথে লাগানোর পরেই মাছটিকে এভাবে অনেক মাছটির সাথে অনেকক্ষণ ধরে লেগেই থাকতে হয় এবং মাছটি ক্লান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঠিক সেরকমটাই করছে বুড়ো সান্তিয়াগো। তবে এবার মাছটি যখন নৌকার কাছে চলে আসে, সে তখন বর্ষার মতো নিক্ষেপযোগ্য এক অস্ত্র দিয়ে, যাকে হারপুন বলা হয়, সে হারপুন ব্যবহার করার জন্য প্রস্তুত হলো এবং হারপুন ছুঁড়ে মাছটিকে মেরে ফেললো। অর্থাৎ মাছটা যখন উপরে উঠে এসেছে, সে লোহার সেই হারপুনটা নিক্ষেপ করে মাছটি শিকার করে নিল। যখন সে মাছটিকে নৌকার খুব কাছে নিয়ে এলো মারার পর, সে দেখা যাচ্ছে সে দেখলো যে মাছটিকে নৌকায় তোলা যাচ্ছিল না, সেটা এতই বড় ছিল। তাই সান্তিয়াগো অত বড় আর ভারী মাছটাকে নৌকার একপাশে ভালোভাবে বেঁধে নিল। অর্থাৎ মাছটা তখনও পানিতেই রয়েছে, তবে এবার সে নৌকার সাথে বেঁধে দিয়েছে। এরপর সে যাত্রা করলো কিউবার উদ্দেশ্যে বাড়ি ফিরে আসার জন্য। এভাবে সেদিনকার রাতটা যাওয়ার পরও তৃতীয় দিন মৃত মাছটার গন্ধ পেয়ে সমুদ্র থেকে অনেক বড় বড় হাঙর এসে নৌকাকে ঘিরে ধরল। তারা মৃত মার্লিন মাছটির দেহটি ছিঁড়ে খুবলে খেতে লাগলো। সান্তিয়াগো প্রাণপণ চেষ্টা করতে লাগলো ওগুলোকে থামানোর। তার কাছে আরও বেশ কিছু হারপুন ছিল, সেগুলো দিয়ে সে হাঙরগুলো মারতে লাগলো এবং বেশ কিছু হাঙর মারাও গেল এবং কিছু পালিয়েও গেল। কিন্তু দেখা গেল যে মার্লিন মাছটির গায়ে তখন আর কোনো কিছু বাকি নেই, শুধুমাত্র কাঁটা ছাড়া এবং লেজের কিছু অংশ বাকি রয়েছে, আর যে মাথার অংশটাতে বাঁধা ছিল সে মাথার কিছু অংশ বাকি রয়েছে এবং মাঝখানে শুধু কাঁটা। ঠিক সেভাবেই সারা রাত এভাবে লড়াই করার পর সান্তিয়াগো যখন বন্দরে পৌঁছালো, ততক্ষণ সবাই ঘুমে অচেতন। সে কোনো মতে তার নৌকার মাস্তুলটি নিয়ে ঘরে চলল। এখানে সে যে নৌকার মাস্তুলটি নিয়ে যাচ্ছে, সেই মাস্তুলটা দেখতে অনেকটা ক্রসের মতো দেখতে, যেরকম ক্রসে যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। সেটা নিয়ে সে টেনে টেনে বাড়ি ফিরতে লাগলো এবং বাড়িতে চলে গেল। এবং যীশুখ্রিস্ট যেভাবে অনেক কষ্ট সহ্য করে ক্রসে মৃত্যুবরণ করেছিলেন, ঠিক সেভাবেই ক্রসটি যে নিয়ে যাচ্ছে সান্তিয়াগো, এবং সেও প্রচুর কষ্ট করেছে, এটা অনেকটাই সহ্য করার কষ্ট সহিষ্ণু যে চরিত্র, সেটা অনেকটা সান্তিয়াগোর মধ্যে টেনে এনেছে, যেটার সাথে তার যীশুখ্রিস্টের কষ্টের সাথে কিছুটা তুলনা করা যাচ্ছে। তবে মার্লিন মাছটির কঙ্কালটি তখনও তার নৌকার সাথে বাঁধা অবস্থায় বন্দরেই পড়ে রইল। পরদিন সকালে ম্যানোলিন সান্তিয়াগো বাড়ি গেল। তার বাড়ির বাইরে অনেক মানুষের জটলা, সকলে সে অতিকায় মার্লিনের কঙ্কাল দেখে বিস্ময়ভূত যে এত বড় মার্লিন, বড় মার্লিন মাছ হয়। তারা জড়ো হয়েছে সান্তিয়াগোর সাফল্য দেখে তাকে অভিনন্দন জানানোর জন্য। ম্যানোলিন সান্তিয়াগোর ছাত্র, সে সান্তিয়াগোর জন্য কফি বানিয়ে এনেছিল। বুড়ো সান্তিয়াগোকে বাড়ি ফিরতে দেখে সে অনেক আনন্দে উচ্ছ্বসিত হয়। আবার সান্তিয়াগোর হাত কেটে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থা দেখে ম্যানোলিন অনেকক্ষণ কাঁদলেও বটে। সান্তিয়াগোর ঘুম ভাঙলে ম্যানোলিন তাকে বলে তার বাবা মা আর যাই বলুক না কেন, সে এখন থেকে সান্তিয়াগোর সাথে মাছ ধরতে যাবেই। এদিকে একদল পর্যটক সেই মার্লিনের কঙ্কাল দেখে সেটাকে হাঙরের দেহাবশেষ ভেবেও ভুল করে। প্রবীণ মাছ শিকারী সান্তিয়াগো ততক্ষণ আবার ম্যানোলিনের দৃষ্টির সম্মুখে ঘুমের ঘরে চলে যায় এবং সে স্বপ্নে আবার সিংহগুলোকে দেখতে পাচ্ছে। আমরা জানি সে যখন মাছ ধরতে যাওয়ার আগে তার যুবক বয়সের সুন্দর সময়গুলো কথাগুলো চিন্তা করছিল। সে তখন তার অভিযানে সিংহের কথা বারবার মনে করছিল। ঠিক এখন আবার সে স্বপ্নে আবার সে সিংহগুলোকে দেখতে পাচ্ছে, যেটা তাকে তার যৌবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে হয়তো, যে সে এরকম শক্তিশালী ছিল এবং শক্তিশালী একটা মাছ ধরতে সে এখন পেরেছে। যদিও মাছ তার দেহাবশেষ এখন আর কিছুই বাকি নেই, কিন্তু সে আসলে গর্বিত এবং হয়তো এই মাছটি শিকারের মধ্য দিয়েই তার যে দীর্ঘদিন ধরে মাছ শিকার হচ্ছিল না, সেই অবস্থাটা হয়তো কেটে গেল। এবং এভাবেই এই নোভেল্লাটি শেষ হয়। এই নোভেল্লায় বেশ কিছু সিম্বল ব্যবহার করা হয়েছে। তার ভিতরে একটি সিম্বল হলো মার্লিন মাছটি, যেটা ছিল 18 ফুট লম্বা এবং টানা 3 দিন 3 রাত ধরে সে সান্তিয়াগোর সাথে সমুদ্রে লড়াই করেছিল। সেটি এতই শক্তিশালী ছিল যে
তার শিকারী সান্তিয়াগো শ্রদ্ধাও সে অর্জন করে ফেলেছে যে আসলেই দুর্দান্ত লড়াই হয়েছে দুজনের মাঝে। প্রতিপক্ষ হিসেবে আদর্শ মাস্তি সান্তিয়াগোর সেরা প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রভাবকের ভূমিকা পালন করেছিল, যার জন্য তার সাহসিকতা, ধৈর্য, কষ্টসহিষ্ণুতা ও অদম্য মানসিকতা সক্রিয় হয়েছে। এই লড়াইটা তাদের মধ্যে আর শারীরিক লড়াই হিসেবে আবদ্ধ ছিল না, বরং সেটা হয়ে গিয়েছিল সহ্য করার ক্ষমতার লড়াই, এবং সান্তিয়াগো এই ক্ষমতার দিক দিয়ে মাস্তিকে পরাজিত করেছে। নোভেল্লায় দ্বিতীয় সিম্বল হলো লায়ন্সের কথা। সে স্বপ্নে দেখে যে সে সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছে আফ্রিকার এবং সিংহ দেখতে পাচ্ছে। সে বাল্যকালে আফ্রিকার সমুদ্রের মাছ ধরে শিকার করতে যেত। সিংহগুলো হচ্ছে সান্তিয়াগোর হারানো যৌবন ও গর্বের প্রতীক। সান্তিয়াগো যেভাবে হিংস্র সুন্দর সিংহগুলোকে ভালোবেসেছিল, ঠিক সেভাবে সে বড় মার্লিন মাছটিকেও সমীহ করত। বয়সের সাথে সাথে সে তার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে হারিয়েছে। বলা যায় স্বপ্নে দেখা সিংহগুলো সেই সকলের সাথে একাত্ম হবার, দলবদ্ধ হবার একটি প্রচেষ্টা মাত্র। নোভেলের শেষে সান্তিয়াগোকে ঘুমের মাঝে তার চিরাচরিত স্বপ্নের ঘরে যেতে দেখা যায়, যার মাধ্যমে তার পুনরুত্থানের ইঙ্গিত মেলে। এছাড়াও শার্ককে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, হাঙ্গরগুলো যেগুলো তার মার্লিন মাছটিকে খেয়ে নিয়েছিল। এখানে হাঙ্গরগুলোকে উপস্থাপন করা হয়েছে নির্দয়, পাশবিক এবং বর্বর কিছু হিসেবে। তারা হচ্ছে ধ্বংসাত্মক রূপের প্রতীক। একই সাথে তার জেরুজালেমে হিংসাত্মক ও শত্রু ভাবাপন্ন সেই লোকদের প্রতিনিধিত্ব করে যারা যিশুকে ক্রশবিদ্ধকরণের ষড়যন্ত্রকে ত্বরান্বিত করেছিল। কিছু কিছু সমালোচক মনে করেন হেমিংওয়ে হাঙ্গরগুলো দ্বারা কেবল খাদক স্বভাবের সমালোচকদের আক্রমণ করেছেন, যারা নিজেরা কিছু সৃষ্টি করতে পারত না, কিন্তু আবার প্রকৃত শিল্পের কদরও করত না। এছাড়া মাস্ট অর্থাৎ মাস্তুলকে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি সান্তিয়াগো নৌকা থেকে মাছ শিকার করে ফেরার পর তার মাস্তুলটি খুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এখানে তার মাস্তুলকে কষ্ট করে টেনে নিয়ে যাওয়াটাকে অনেকাংশে যীশুখ্রিস্টের জোরপূর্বক ক্রসকে টেনে নিয়ে যাওয়ার ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়। হেমিংওয়ে সান্তিয়াগোকে খ্রিস্টের মতো কষ্টসহিষ্ণু এক চরিত্র হিসেবে উপস্থাপন করতে এটি বেশ জোরালো ভূমিকা পালন করেছে। এছাড়া নোভেলটিতে বেশ কিছু থিমের ব্যবহার করা হয়েছে, যেমন পার্সিভারেন্স অর্থাৎ অধ্যবসায়কে আমরা খুব গুরুত্বপূর্ণ থিম হিসেবে ব্যবহার করতে পারি। যেমন 84 দিন যদি কেউ সাফল্যের মুখ দেখতে না পায় কোনো চেষ্টা করার পর, আমরা হয়তো কিছুদিন পরেই ধৈর্য হারিয়ে ফেলতাম এবং সে কাজ বাদ দিয়ে দিতাম, কিন্তু বৃদ্ধ সান্তিয়াগো 84 দিন ধরেও কোনো কিছু স্বীকার করতে না পারার পরও সে তার ধৈর্য ধরে রেখেছে এবং প্রতিদিনই সে মাছ শিকার করতে গেছে এবং মাছটির সাথে সে টানা 3 দিন 3 রাত লড়াই করেছে এবং ফিরে আসার সময় হাঙরগুলোর সাথে লড়াই করেছে, তবু সে হাল ছেড়ে দেয়নি এবং শেষ পর্যন্ত ফিরে এসেছে। এছাড়া পেন এবং সাফারিং হচ্ছে একটা থিম, কারণ মাছ শিকার করতে না পারার সময় সে মানুষের কথার দ্বারা কষ্ট স্বীকার করেছে, মাছ শিকার করার সময়ও পুরোটা সময় মাছটার সাথে লড়াই করেছে, হাত কেটে গিয়েছে, অনেকক্ষণ ধরে হাত একইভাবে ধরে রাখার জন্য তার হাত লেগে গিয়েছে, শরীর ব্যথা করেছে, তবু সে কখনো হাল ছেড়ে দেয়নি। এছাড়া আমরা পুরো গল্পে প্রাইড, ওনার এবং রেসপেক্টের একটা থিম দেখতে পাই। বুড়ো সান্তিয়াগোর নিজের বয়স হয়ে গেলেও তার নিজের যে ক্ষমতা সেটার প্রতি তার একটা আত্মবিশ্বাস ছিল যে অবশ্যই সে মাছ শিকার করার মতো শক্তি তার রয়েছে এবং সে সেটা পারবে। এই জন্য অনেকের কথা মতো অপমান সহ্য করার পরও সে নিজের প্রতি আস্থা রেখেছিল এবং সে শেষ পর্যন্ত লড়াই করেছে সমুদ্রে এবং মানুষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছে। এটা অবশ্য এটাও প্রমাণ করে যে এমন হারের মধ্যেও শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে। সে যদিও মাছটা শিকার পরেও সেটা পায়নি এবং সেটা সারগুলোই অধিকাংশ সব খেয়ে ফেলেছে, শুধুমাত্র হারগুলো বাকি ছিল, তবু গ্রামবাসী তাকে সম্মানের চোখে দেখেছে, কারণ সে অবশ্যই লড়াই করেছে এবং সে যে একটা বড় মাছ শিকার করেছে এবং করতে পারে সেটা সে প্রমাণ করেছে। আশা করি নোভেলটি আপনারা বুঝতে পেরেছেন। নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক পেতে ডিসক্রিপশন ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।